চায়ের শহর সিলেটে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই ফিরিয়ে এনে নিউজিল্যান্ডকেই হারিয়েছে টাইগাররা। ঐতিহাসিক এই জয়টার পর ড্রেসিংরুমে চন্ডিকা হাথুরু সিংয়ে এবং নাজমুল হোসেন শান্তর লম্বা আলাপচারিতা, কার কৃতিত্বটা আসলে বেশি? ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব যেমনটা দিয়েছেন, একই সঙ্গে ব্যাট হাতে দারুণ একটা সেঞ্চুরি করেছেন, একই সঙ্গে তাইজুল ইসলাম বোলিংয়ে বাজিমাত করেছেন, আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন কিউরেটর টনি হ্যামিং। কি দুর্দান্ত একটা উইকেট বানিয়েছেন মন মতো যাকে বলে, সেই উইকেটের সুবিধাটা নিয়ে স্পিনাররা লাইনে বল করে, জায়গায় বল করে নিউজিল্যান্ডকে রীতিমতো খাবি খাইয়েছে। এই উইকেটটার দোষ কোনোভাবেই আসলে প্রতিপক্ষ নিউজিল্যান্ড দিতে পারেনি। পোস্ট ম্যাচে এসে সাউদি বলেছেন উইকেটটা দারুণ ছিল, স্পিনারদেরকেই অর্থাৎ টাইগার স্পিনারদেরকেই তিনি কৃতিত্বটা দিয়েছেন। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে শামীম চৌধুরী নাজমুল হোসেন শান্তকে জিজ্ঞেস করেছিলেন আসলে যে ক্রেডিটটা কার, তিনি ক্রিকেটারদের ক্রেডিটটা দিয়েছেন, একটা বারের জন্য আসলে কোচের কথা বলেননি বা কোচিং স্টাফদের কথা বলেননি। বিশ্বকাপে বাংলাদেশ দল যখন ব্যর্থতার বেড়াজালে আটকা পড়ে গিয়েছিল ঠিক তখন চন্ডিকা হাথুরু সিংয়ে বলেছিলেন তিনি মাত্র ছয় মাস সময় পেয়েছেন, এই সময়টা তার জন্য যথেষ্ট না, তার কাজটা নাকি শুরু হবে বিশ্বকাপের পর থেকে। ঠিক ওখান থেকে সিলেটে ফিরে আসি, বাংলাদেশ দল এই টেস্টটা জিতেছে, একাদশে ছয়জন ক্রিকেটার ছিলেন যারা কিনা এবারই প্রথমবার চন্ডিকা হাথুরু সিংয়ের সঙ্গে কাজ করেছেন, তাহলে তো তাদের ক্ষেত্রেও বিষয়টা একই রকম হবার কথা। টেস্ট ফর্মেট তো আসলে আরও কঠিন একটা ফর্মেট, সেখানে এই অল্প সময়ে তিনি ক্রিকেটারদের মাইন্ডসেট সব কিছু চেঞ্জ করে দিয়েছেন সেটা কিন্তু কোনোভাবেই বলা যায় না। ওই যে তারা বিশ্বকাপে খারাপ খেলেছিলেন তাদের মধ্যে একটা মানে অপরাধ বোধ কাজ করছিল, সেখান থেকে এই টেস্ট ম্যাচটাতে ভালো কিছু করে দেখানোর একটা জেদ ছিল তাদের মধ্যে, সেখান থেকেই আসলে তারা এই টেস্টটাতে সর্বোচ্চটা দিয়েছেন। নুরুল হাসান সোহান যেমন আসলে বলেছিলেন শুরুতেই এই টেস্ট শুরুর আগেই যে আমরা ব্যাট প্যাচে ছিলাম বিশ্বকাপে, এখানে ঘুরে দাঁড়াতে চাই যে করেই হোক। নাজমুল হোসেন শান্ত বলেছিলেন দুইটা টেস্টেই জিততে চাই, মানে দৃঢ় মানসিকতাটাই আসলে কিন্তু বাংলাদেশকে এই টেস্ট জয়ে অনেক বেশি সহায়তা করেছে। আরেকজনের কথা না বললেই নয়, আমার ঠিক পেছনে টনি হ্যামিং, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টটা শেষ হয়ে গেছে কিন্তু তার কাজটা কিন্তু এখনও শেষ হয়নি, তিনি এখনও উইকেটের পরিচর্যাটা করছেন। এবং এই টনি হ্যামিং এই উইকেটের পিছনে যে ধরনের কষ্ট, যে ধরনের শ্রমটা দিয়েছেন সেটা সবাই দেখেছে, এখানে যারা ছিল ক্রিকেটারদের মন মতো উইকেট তারা করে দিতে পেরেছেন গ্রাউন্ডসম্যানদেরকে সঙ্গে নিয়ে, গ্রাউন্ডসম্যানদেরও কিন্তু একটা বড় কৃতিত্ব আছে। এই অস্ট্রেলিয়ান জানিয়েছেন মিরপুরে আসলে তার কোনো কিছুই থাকছে না, তার কোনো অবদান থাকছে না পরের যে টেস্টটা যেখানে কিনা আসলে সিরিজটা ডিসাইড হবে, তিনি জানিয়েছেন আসলে সেখানে গামিনী তার মতো করে উইকেটটা বানাবে, সুতরাং সেখানে কি হবে না হবে তিনি আসলে বলতে পারছেন না। সেই ইন্টারভিউটা তিনি একাত্তরের খেলাযোগে দিয়েছেন, সেই ইন্টারভিউটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে আসলে সব কিছু খোলাসা করেছেন। তাহলে সব কিছু মিলে চন্ডিকা হাথুরু সিংয়ে যতই আসলে ক্রেডিট নেওয়ার চেষ্টা করুন না কেন বা এই জয়ের পিছনে তিনি যদি কোনোভাবে তার যে বিশ্বকাপ ব্যর্থতাটা সেটা মুছে দিতে চান কিংবা ঢেকে দিতে চান কিংবা তার চাকরিটা পাকাপোক্ত করার জন্য এটা যদি সামনে নিয়ে আসেন সেটা কিন্তু একেবারেই ধোপে টিকবে না, কারণ বাংলাদেশের ক্রিকেটাররা যেভাবে এখানে আসলে মনস্তাত্ত্বিকভাবে এগিয়েছিল, আত্মবিশ্বাসী ছিল, একটা জয়ের জন্য ক্ষুধার্ত ছিল, সেটাই তারা মাঠে প্রতিফলন করেছে। সুতরাং সব কিছু মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক টেস্ট জয়ের কৃতিত্বটা একমাত্র ক্রিকেটারদেরকে দেওয়া যায়, এরপরে যারা আছেন তারা হচ্ছেন গ্রাউন্ডসম্যান কিংবা কিউরেটর টনি হ্যামিং। বাংলাদেশ মিরপুরে গিয়ে এই ঐতিহাসিক টেস্ট জয়টাকে আরেকটু উপরে নিয়ে যাক, সিরিজটাই জিতে যাক সেই প্রত্যাশায় সবাই। নাহিয়ান বিন জসিম, একাত্তর, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।